ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে টানা পঞ্চম ম্যাচে হারের মুখ দেখল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে আজ তারা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। আগে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্সকে 199 রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মায়াক্স আগারওয়াল ও শিখর ধাওয়ান, আর শেষে ঝড়ো ফিনিশিং এর দায়িত্বটা দারুণভাবে পালন করলেন শাহরুখ খান এবং জিতেশ শর্মা। মায়াক্স এবং শিখরের ব্যাটে উদ্বোধনী জুটিতে 9.3 ওভারে আসে 97 রান। ঝড়ো 50 হাঁকিয়ে 32 বলে 6-4 ও 2-6 মারে 52 রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন মায়াক্স। এরপর হতাশ করেন জনি বিয়ারেস্টো ও লিয়াম লিভিংস্টন। তবে এক প্রান্ত ধরে রেখে খেতে থাকা ধাওয়ান হাত খুলে মারতে শুরু করলে রানের চাকা থামেনি পাঞ্জাবের। ইনিংসের 17তম ওভারের শেষ বলে থামেন এ বাহাতি ওপেনার, তার ব্যাট থেকে আসে 5-4 ও 3-6 মারে 50 বলে 70 রান। এরপর মাত্র 2.4 ওভারে 47 রানের জুটি করেন জিতেশ ও শাহরুখ খান। শেষ ওভারে আউট হওয়ার আগে 6 বলে 15 রান করেন শাহরুখ খান। শেষ পর্যন্ত অপরাজিত থাকা ইনিংসে 15 বলে 30 রানের ক্যামিও খেলেন জিতেশ, যা দলকে পৌঁছে দেয় 200 স্কোরে। লক্ষ্যটা বেশ কঠিন ছিল 199 রানের। 32 রানের মধ্যে সাজঘরে ফেরেন রোহিত শর্মা আর ঈশান কিশান। তবে দুই ওপেনারকে হারালেও জয়ের লক্ষ্যে ভালোভাবেই ছুটছিল মুম্বাই। ডোনাল্ড ব্রেভরিজ 25 বলে 49, তিলক ভার্মা 20 বলে 36 আর সূর্যকুমার যাদব 30 বলে 45 রানের ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে দেন। তবে শেষ রক্ষা আর হয়নি, শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল 22 রান। ওরিন স্মিথের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন জয়দেব উনাদকর, তবে ওই ওভারেই 3 উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন স্মিথ। 3 ওভারে 30 রান খরচায় মোট 4টি উইকেট শিকার করেন এই পেসার। তো দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।